যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু করায় তোলপাড় শুরু হয়েছে সবখানে। নির্বাচন ঘনিয়ে আসায় উদ্বেগ আর উৎকণ্ঠা ডালপালা মেলছে আরও। প্রভাব খাটানোর তোড়জোড় বাড়িয়েছে পরাশক্তিগুলো। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। জয়ন্ত কর্মকার, রিপোর্ট। বাংলাদেশের সুষ্ঠ নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। নির্বাচন নিয়ে দেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা রাজনীতিবিদদের এক টেবিলে বসাতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তও টনক নড়াতে পারেনি তাদের। এমন অবস্থায় নতুন করে গত শুক্রবার বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা বড় দুটি রাজনৈতিক দলকে কি এক টেবিলে বসাতে পারবে? এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে যারা নির্বাচনে বাধা দিবে। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর উদ্বেগ উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন ভিসা নীতির ফলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, অপরদিকে বিএনপি নেতারা মনে করেন ভিসা নীতির কারণে ক্ষমতাসীনরা চাপে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন এই ভিসা নীতি চাপে ফেলবে সংশ্লিষ্ট সবাইকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচনে সহায়ক হতে পারে বলেও মত দেন তারা। এই ধরনের একটা বিষয় যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে, তাতে সরকারও সচেতন থাকবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে, এবং বিরোধী দলও কোনো সংঘর্ষে যেতে চাইবে না। এই ধরনের হয়তো একটা সিম্বলিক ভ্যালু থাকে। সংকট কাটাতে রাজনৈতিক দলগুলোকে আস্থাহীনতা কাটাতে হবে এমনটাও বলছেন তারা। এটা ভিসা নীতিটা একটা বড় জোর সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, ওইটা তো প্রধান শক্তি নয়। আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দল, রাজনৈতিক অংশীদাররা যারা আছেন, তারা কতটা সদিচ্ছা নিয়ে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকেন তার উপরে নির্ভর করে যে এই নির্বাচন প্রক্রিয়াটা কতটা সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে এগিয়ে যাবে। নতুন মার্কিন ভিসা নীতি আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার অপেক্ষা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।